উঠুন থেকে বার করে দিয়েছি, এই টমেটো সস দিয়ে খাবো, আর এই ড্রাই ম্যাঙ্গো পাউডার। আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি একটা রেসিপি বানাবো, সেটার জন্যে আমি এই এক চামচ আটা নিয়েছি, আর দু চামচের মতো চিনি নিয়েছি, এই যে আর নিয়ে আর এই ইস্ট দেবো এক চামচের মতো, আর এই উষ্ণ গরম জল এই দিয়ে একটা এ করবো। আর এখানে একটা ভাজা মশলা করে রেখেছি, সব পাউডার নিয়েছি, জিরে ধনে গোলমরিচ সব গুঁড়ো, আর এই হচ্ছে হিং, এটা ফ্রাই করে নিয়েছি শুকনো, নিয়ে পরে এর সঙ্গে মেশাবো। গরম জল দিয়ে প্রায় আধ ঘন্টার মতো ঢেকে রাখবো, তার আধ ঘন্টা না হলেও 15-20 মিনিট তো ঢাকবোই। তারপরে ময়দাটা এর সঙ্গে আর এই মশলাটা একসঙ্গে মেশাবো। ইস্টের মধ্যে ময়দাটা মেখেছি, এই দেখুন কীরকম স্টিকি মতো হয়েছে, এটা আমি কি আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। আরও ওই ময়দাটা এই যে এরকম ঢেকে রেখেছিলাম, আর এই গোলা করে করে এরকম করে লম্বা করে বেলে এই ভেজিটেবল পেঁয়াজ টমেটো রেড আর গ্রিন বেল পেপার আর কুমড়ো কচি কুমড়োর পাতা এইসব দিয়ে এই যে এরকম করে করে রেখেছি, এই যে এইটা এরকমভাবে মুড়ে এখানটা চেপে দেবো, দিয়ে মাইক্রোওভেনে এই যে প্রিহিট করছি, মাইক্রোওভেনে করে রেখেছি, এবার মাইক্রোওভেনে এটা ঢুকিয়ে দেবো। এই মাইক্রোওভেনে 180°C প্রিহিট করে আমি 20 মিনিটের জন্য দিয়েছি, এই যে হচ্ছে ওভেন থেকে বার করে দিয়েছি, এই টমেটো সস দিয়ে খাবো, আর এই ড্রাই ম্যাঙ্গো পাউডার আর এই চাট মশলা পাউডার এতে ঢেলে নিয়েছি, এটা এর উপর দিয়ে ছড়াবো। থেকে বার করে দিয়েছি, এই টমেটো সস দিয়ে খাবো, আর এই ড্রাই ম্যাঙ্গো পাউডার আর এই চাট মশলা পাউডার এতে ঢেলে নিয়েছি, এটা এর উপর দিয়ে ছড়াবো।